সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে এসে যাত্রা দেখেছি। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে, আরেকটি পুকুরও আমরা ভরে দেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন, যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনাদের আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহায়তা সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখবার করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, যে আমি তো একটু আগেই বললাম যে এখানে কয়েকটি পার্ট, একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডে যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল উইয়ার সাথে আরো 6 জন ছিল, শিমুল উইয়ার 7 জন ছিল, প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি। এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে শ্যামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে, বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে, তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন, বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরো 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক বলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করি। আসলে দেখেন আমাদের কাছে কোনো চাপ নেই, যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরপরই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল গিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে এত দ্রুত সময়ে, আমি মনে করি এত এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন, আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদের কি আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি? আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি আমরা অযথা কাউকে হয়রানি করবো না, ডাকাডাকি করবো না, তবে এটাও আপনাদের কাছে বলতে চাই এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে,
কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তত্ত্ব গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে। যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া,